আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মেরাং কুকি তৈরি করে দেখাবো। এই কুকিটা ওভেনে এবং চুলায় দুইভাবেই তৈরি করে দেখাবো, সাথে আপনাদেরকে মেরাং ললিপপ তৈরি করে দেখাবো। এই মেরাং কুকিটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ আর এটা স্বাস্থ্যসম্মত। আশা করি এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারাও মেরাং কুকিটা খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি এখানে দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি। এই রেসিপিতে কুসুমের কোনো প্রয়োজন নেই এবং ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে। ডিমের সাদা অংশটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বিটারের স্পিডটা একদম লোয়ে দিয়ে বিট করে নিব প্রথমে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। যখন একটু ফোম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে বিট করতে হবে, আর সাধারণত আমরা যেই চিনিটা খাই তা দিয়ে করলেই হয়ে যাবে। আমি এখন বিট করে নিচ্ছি আরও 2 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার আধা চা চামচ, আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ক্রিম অফ টার্টার 1/4 টিস্পুন, এখানে আপনারা ক্রিম অফ টার্টারের বদলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন বিটার স্পিডটা মিডিয়ামে দিয়ে আমি বিট করে নিচ্ছি আরও 3-4 মিনিট। যখন এইরকম পর্যায়ে চলে আসবে তার মানে ডিমের ফর্মটা যখন এইরকম চোখা চোখা হয়ে থাকবে তখন বুঝে নিতে হবে বিট করা হয়ে গেছে। মেরাং কুকি তৈরির জন্য ডিমের ফর্মটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু মেরাং কুকিটা সুন্দর হবে না। আমি এখন এই মেরাংটা 5 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি বিভিন্ন কালার করে নিব। আমি প্রত্যেকটা ফুড কালার এখানে 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি এবং আমি লিকুইড ফুড কালার ব্যবহার করছি এখানে। আপনারা কিন্তু এখানে জেল ফুড কালারও ব্যবহার করতে পারবেন। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব আলতোভাবে কালারগুলো মিশিয়ে নিচ্ছি। বেশি তাড়াতাড়ি কালারগুলো মিশাতে গেলে ফোমটা নষ্ট হয়ে যাবে আর মেরাং কুকিটা কিন্তু সুন্দর করে হবে না। আমার এখানে সবগুলো কালার মেশানো হয়ে গেছে। আমি এখন পাইপিং ব্যাগে ভরে নিব। এর জন্য বিভিন্ন শেপের নজেল আমি পাইপিং ব্যাগে আগেই ভরে নিয়েছি। আপনারা যেই ডিজাইন করতে চান সেই ডিজাইনের নজেল ভরে নিতে পারেন পাইপিং ব্যাগে। এমনকি নজেল ছাড়াও কিন্তু এই মেরাং কুকিটা তৈরি করা যায়। আমি আজকে আপনাদের সবগুলো উপায়ে মেরাং কুকি তৈরি করে দেখাবো। একটা প্যানের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমেই দেখাচ্ছি আমি নজেল ছাড়া কুকিটা তৈরি করা। এখন আমি স্টার নজেল দিয়ে কী কী ডিজাইন করে কুকিটা তৈরি করতে পারবেন তাই একটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন শেপের এই কুকিটা আপনারা তৈরি করতে পারবেন, আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী তৈরি করে নিলেই হবে। তবে হ্যাঁ, একটু ছোট করে কুকিটা তৈরি করলে এটা বেক হতে সুবিধা হয় এবং অনেকটাই ক্রিস্পি হয়। আমি এখন মেরাং ললিপপের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে সাদা একটু মেরাং দিয়ে নিয়েছি, এর উপরে একটা করে আমি টিথপিক দিয়ে দিচ্ছি। এখন বিভিন্ন শেপের স্টার নজেল দিয়ে আমি এই ললিপপটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু নজেল ছাড়া শুধু পাইপিং ব্যাগের মধ্যে ভরেও বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে যতগুলো কালার করেছি সবগুলো কালার অল্প অল্প করে দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝে যাবেন আমি কিভাবে ডিজাইনটা করছি। আর আমি কিন্তু মেরাংগুলো বেশি উঁচু করে দিচ্ছি না, একটু পাতলা করে দিচ্ছি, এতে করে বেক হতে খুবই সুবিধা হবে। বাচ্চারা একটু কালারফুল হলে পছন্দ করে খাবার, কালারটা পুরোই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তবে দেখার সৌন্দর্যের জন্য আমি বিভিন্ন কালারের করে নিয়েছি। এই কুকিটা আপনারা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 সপ্তাহের মতো ভালো রাখতে পারেন। তবে এয়ারটাইট বক্সে না ভরলে এই কুকিটা কিন্তু সাথে সাথেই নরম হয়ে যাবে।
আমার এখানে সবগুলো ললিপপের ডিজাইন করা হয়ে গেছে। এটা আমি বেক করে নিব 10 মিনিটের জন্য। ওভেনটা 100 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। এখন এই মেরাং কুকিগুলো 100 ডিগ্রিতে আমি প্রায় 1.5 ঘন্টার মতো বেক করব। এবং চুলাতেও আমি বেক করে দেখাচ্ছি। পাতিলাটা আগে থেকেই একদম লো আঁচে গরম করে নিয়েছি এবং 1 ঘন্টা 20 মিনিটের জন্য আমি পাতিলাতে চুলায় এটা বেক করে নিব একদম লো আঁচে। যখন কুকিটা বের করা হয় সাথে সাথে কিন্তু এটা অনেকটাই নরম থাকে। ঠিক 10-15 সেকেন্ড বাহিরে রেখে দিলে এটা অনেকটাই শক্ত হয়ে যায়, ক্রিস্পি হয়ে যায়। এটা ওভেনে তৈরি কুকি, এর উপরে এবং নিচে খুব সুন্দর করেই কিন্তু হয়ে গেছে, কোনো কালার আসে না এই কুকিতে। আর এই কুকিটা আমি চুলায় বেক করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চুলার কুকিটাও। এখানে আমার 2 ধরনের কুকি আছে। চুলায় বেক করা কুকিতে অল্প একটু বাবলস ক্রিয়েট হয় উপরে, কিন্তু এর টেস্ট কিন্তু সেম। ললিপপগুলোও আমার এখানে হয়ে গেছে আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর একটা কথা, এটা তৈরি করে কিন্তু সাথে সাথে এয়ারটাইট বক্সে ভরে রাখবেন, তাহলে এই কুকিটা অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। যদি বাহিরে রেখে দেন এই কুকিটা, তাহলে সাথে সাথেই কিন্তু নরম হয়ে যাবে, আর ভালো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।